আবু ধাবি এয়ারপোর্ট থেকে বাংলাদেশের 127 জন প্রবাসী বাংলাদেশি আবু ধাবির ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ফিরে আসলো। তারা বিমানে গিয়েছিল, এয়ার আরবিয়াতে গিয়েছিল, দুইটা এয়ারলাইন্সে গিয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা গিয়েছিল তাদের মধ্যে 51 জন ইমিগ্রেশন ক্রস করতে পারে নাই, আবু ধাবির ইমিগ্রেশন তাদেরকে আটকে দিয়েছে। এবং বাংলাদেশ বিমানে যারা গিয়েছিল তাদের মধ্যে 81 জনকে আবু ধাবি বিমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদেরকে সেখানে যেতে দেয় নাই। তারা লিগ্যালভাবে সেখানে গিয়েছিল, তারা অবৈধভাবে যায় নাই, তারা গোলাকাটা পাসপোর্টে যায় নাই, তাদের ভিসা ছিল, তাদের আইডি ছিল, তাদের টিকিট ছিল। বিমান কর্তৃপক্ষ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থা এত দুর্বল, বাংলাদেশের এয়ারপোর্ট এত নড়বড়ে, বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে যত ধরনের অপকর্ম হয় সেই অপকর্মের প্রমাণ আমরা পেয়েছি এই করোনা মহামারীর সময়। ইতালি থেকে ফেরত আসলো অনেক প্রবাসী, সেখানে সাহেদের করোনা সার্টিফিকেটের কেলেঙ্কারি ছিল। এখন আবুধাবি থেকে যারা ফিরে আসলো আমরা কার কেলেঙ্কারি বলবো, কার অনিয়ম বলবো, কার দুর্বলতা বলবো, কার বুলের মাসুল দিল এই প্রবাসীরা? কোনো মতে 5 জনকে সেখানে রাখা হয়েছে, 5 জন প্রবাসীর কফিল ছিল, স্পন্সর ছিল, কফিল এবং স্পন্সরের জিম্মায় তারা অনেক কষ্ট করে 5 জনকে রাখার সুযোগ হয়েছে। বাকি 127 জন আজকে বাংলাদেশে ফিরে আসলো, তারা অনেক কষ্ট করে টিকিট করেছিল, অনেক সাধনা করে টিকিট করেছিল, টিকিট করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়েছিল, একটা টাকাও প্রবাসী কল্যাণ ব্যাংক দেয় নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ সচিব, তারা কেউ প্রবাসীদের কোনো খবর নেয় নাই, কীভাবে প্রবাসীরা গিয়েছে, কীভাবে প্রবাসীরা যাচ্ছে, তাদের টিকিট কীভাবে ব্যবস্থা হচ্ছে। এই রেমিটেন্স যোদ্ধাদের দুর্দিনে, এই কষ্টের দিনে প্রবাসীদের দেখার মতো কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, যে প্রবাসী কল্যাণ সচিব, যে প্রবাসী কল্যাণ মন্ত্রী, আপনারা কী দায়িত্ব পালন করেছেন? আজকে যদি বলি যারা ফিরে আসলো, যারা ফিরে এসেছে, যারা এই বাংলাদেশের এই করুণ মুহূর্তে, এই করোনার মহামারীর সময়, যারা সুযোগ পাওয়ার পরেও যারা রেমিটেন্স যোদ্ধারা আবুধাবি যেতে পারলো না, এই দায়ভার কে নিবে? এই ব্যর্থতার দায়ভার কে নিবে? সরকার, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী মন্ত্রী, এয়ারপোর্ট কর্তৃপক্ষ, বিমান কর্তৃপক্ষ, এয়ার আরবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, না প্রবাসী নিজে? দায়ভার নিতে হবে, কেউ না কেউ দায়ভার নিতে হবে। কারণ আমরা জানি, আমরা যারা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার, আমরা যারা দেশের বাইরে আসা যাওয়া করি, যেটা প্রবাসী কল্যাণ সচিব জানেন না, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রী জানেন না, সেই কথাটাই আমরা জানি। কারণ একটা ফ্লাইট একটা দেশ থেকে আরেকটা দেশে যাবার আগে একটা ইন্টারন্যাশনাল আইন রয়েছে, আপনার এপিআই যে আইন, অর্থাৎ অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন দিতে হয় একটা এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে। তাহলে আবুধাবিতে ফ্লাইট হওয়ার ওবার আগে, আবুধাবিতে যাবার আগে বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ কেন সেদিন আবুধাবি কর্তৃপক্ষকে, আবুধাবি এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে কেন আপনার এপিআই প্রদান করে নাই, কেন অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন দেয় নাই? যদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ, যদি বাংলাদেশ এয়ারলাইন্স তারা দায়িত্ব নিয়ে যদি সেই কাজটা করতো, তাহলে ফিরে আসতে হতো না। আজকে যারা ফিরে এসেছে তাদের দায়ভার কে নেবেন? যারা ফিরে এসেছে তারা আবার 2 মাস পরে যাবে, তাদের আকামা আছে, তাদের ভিসা আছে, তারা এই মুহূর্তে আবুধাবিতে ঢোকার পারমিশন পায় নাই। এমনও তো হতে পারে তাদের ভিসা দুবাইয়ের ভিসা, এমনও তো হতে পারে তাদের অন্যান্য সমস্যা, সেই সমস্যার সমাধান হবে, সমস্যা নাই। আবুধাবি সরকার তাদেরকে নিবে, 2 মাস পরে নিবে, কিন্তু তাদের টিকিট কে দিবে, তাদের ক্ষতিপূরণ কে দিবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বিমান কর্তৃপক্ষকে বলছি, এই 127 জনের ক্ষতিপূরণ সরকার দিতে হবে, এই 127 জনের ক্ষতিপূরণ প্রবাসী কল্যাণ মন্ত্রী দিতে হবে। এখন থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি আমাদের তদারকি না করে, যদি আমাদের ঋণ পাইতে গিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি না বলে দেয়, যদি আমরা ঋণ না পাই, তাহলে টিকিট কীভাবে করবো? প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলছি, দয়া করে প্রবাসীদের পাশে দাঁড়ান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদেরকে
আপনাকে বিশ্বাস করে প্রবাসীদেরকে আপনাদের হাতে তুলে দিয়েছে। আপনারা প্রবাসীদেরকে কি খেয়াল করেছেন? মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী আপনাকে প্রশ্ন করি, মাননীয় প্রবাসী কল্যাণ সচিব আপনাকে প্রশ্ন করি, এই করোনার মহামারীর সময় প্রবাসীদের জন্য আপনারা কি করেছেন, প্রবাসীদের জন্য কি কাজটা করেছেন, দয়া করে বলুন। জোরালো দাবি জানাচ্ছি, প্রবাসীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, বিপিকেপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, 127 জন যারা ফিরে আসছে, 127 জন যারা আপনার আবুধাবিতে ঢুকতে পারে নাই, তারা তাদের ক্ষতিপূরণ, তাদের নতুন টিকিট দিতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এর দায়ভার নিতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এই দায়ভার নিতে হবে ইমিগ্রেশন বাংলাদেশের এয়ারপোর্ট কর্তৃপক্ষ, এই দায়ভার বহন করতে হবে এবং এই কাজটা এই তদারকি করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি প্রবাসীদেরকে দেখভাল করতে পারে না, প্রবাসীদের সুখ দুঃখে থাকতে পারে না, প্রবাসীদের সুবিধা অসুবিধা যদি দেখতে পারে না, প্রবাসীদের সমস্যা সমাধান যদি করতে পারে না, তাহলে এই মুহূর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কোনো কাজ নেই। মহামারীর সময় আটকে পড়া প্রবাসীদের যদি সহযোগিতা করতে না পারেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ সচিব, তাহলে এই মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। রেল মন্ত্রণালয় থেকে যে সচিব এসেছেন, রেলের সচিব প্রবাসীদের কি জানবেন, কি বুঝবেন? রেলের সচিব কোনোদিন প্রবাসে এসেছেন, কোনোদিন বিমান চলেছেন? রেলের সচিব প্রবাসীদের নিয়ে কোনো সেমিনার করেছেন? কোনো দেশে প্রশিক্ষণের জন্য গিয়েছেন? মধ্যপ্রাচ্যে এসেছিলেন, একজন সচিবের ব্যর্থতার জন্য, একজন সচিবের খামখেয়ালির জন্য একটা মিনিস্ট্রি বদনাম কুড়াতে পারে? এই আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যিনি সচিব ছিলেন আগে, সেলিম রাজা একজন প্রবাসী বান্ধব সচিব ছিলেন, এখন রেল থেকে যে সচিব নিয়ে এসেছেন, এই সচিবকে পরিবর্তন করুন, দায়িত্ব নিয়ে বলছি, এই সচিবকে পরিবর্তন করুন। এই সচিব প্রবাসীদের, প্রবাসী কল্যাণ ব্যাংকে মাননীয় প্রধানমন্ত্রীর 700 কোটি টাকা যে ঋণ, যে আমাদের ঋণ পাওয়ার জন্য যে আইন করেছেন, যে ফর্মুলা করেছেন, যে বিধিবিধান করেছেন, যে শর্ত দিয়েছেন, একজন প্রবাসী ঋণ পাবে না। প্রবাসী কল্যাণ সচিবকে পরিবর্তন করুন। এই সচিব সরকারের বদনাম নিয়ে আসছে, এই সচিব প্রবাসীদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে একটা দেয়াল তৈরি করেছেন। প্রবাসী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী, যদি প্রবাসীদের জন্য কাজ করতে হয় তাহলে প্রবাসী কল্যাণ সচিব পরিবর্তন করুন। 127 জন যারা আবুধাবিতে গিয়েছেন তাদের ক্ষতিপূরণ আমরা চাই, তাদের রিটার্ন টিকিট যেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আরবিয়া, ইমিগ্রেশন কর্তৃপক্ষ দিতেই হবে। কী জন্য দিতে হবে জানেন? ইন্টারন্যাশনাল ল রয়েছে, এক দেশ থেকে ফ্লাইট অন্য দেশে যাওয়ার আগে যে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন, সেটা বিমান কর্তৃপক্ষ দেয় নাই, সেটা ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেয় নাই। যদি সেই ইনফরমেশনটা দিত তাহলে এই 132 জন আপনার আটকা পড়তো না আবুধাবিতে গিয়ে, এই 127 জন ফিরে আসতো না। আমরা এদের নতুন টিকিট ছাড়ছি, এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, আশা করি আপনি এদেরকে সান্ত্বনা দিবেন। মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলছি, দয়া করে প্রবাসীদের পাশে দাঁড়ান, আটকে পড়া প্রবাসীদের পাশে দাঁড়ান। আপনাকে ভরসা করে, বিশ্বাস করে প্রবাসীদের দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হয়েছে।